নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কয়েকটি বিশিষ্ট আবিষ্কর্তা ও তাদের আবিষ্কার সম্বন্ধে আলোচনা করব এবং এগুলো যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর তোমরা যদি কেউ নতুন হও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার অবশ্যই করবে। তো চলো শুরু করি। প্রথমত দেখো, স্টিম ইঞ্জিন এটা কি আবিষ্কার করেন? জেমস ওয়াট, এটা কোন দেশের বিজ্ঞানী? এটা হলো ইংল্যান্ডের, ঠিক আছে। এরপর থার্মোমিটার, গেল ব্রিয়েল ফারানাইটস, এটা হলো কি? জার্মানির বিজ্ঞানী, ঠিক আছে। এরপর অণুবীক্ষণ যন্ত্র, নিউভেন্স হোফ, এটা কোন দেশের বিজ্ঞানী? এটা হলো ইংল্যান্ডের বিজ্ঞানী, ঠিক আছে, মনে রাখবে। পেন্ডুলাম ঘড়ি, ক্রিশ্চিয়ানস হাইজেন্স, এটা নেদারল্যান্ডস এর বিজ্ঞানী, ঠিক আছে, মনে রাখবে। এরপরে নেক্সট কোয়েশ্চেন হলো, ব্যারোমিটার কে আবিষ্কার করেন? টরি সেলি, এটা ইটালির বিজ্ঞানী, ঠিক আছে, মনে রাখবে। এরপর হচ্ছে দূরবীন, গ্যালিলিও, এটাও ইতালির বিজ্ঞানী। এরপরে ছাপার যন্ত্রকে আবিষ্কার করেন? গুটেনবার্গ, মনে রাখবে, এটা জার্মানির বিজ্ঞানী। বসন্তের টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার্স, এটা কোন দেশের বিজ্ঞানী? এটা ইংল্যান্ডের, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো, ফটোগ্রাফি, জাফার্স ও নিলজ, হ্যাঁ, এটা ফ্রান্সের বিজ্ঞানী। এরপর দেশালাই কে আবিষ্কার করেন? জনস ওয়াকার্স, এটা ইংল্যান্ডের বিজ্ঞানী। এরপরে নেক্সট কোশ্চেন হলো, ডাইনামোকে আবিষ্কার করেন? ফ্যারাডে, এটা কোন দেশের বিজ্ঞানী? ইংল্যান্ডের। এরপর হচ্ছে দেখো, টেলিগ্রাফ কোড কে আবিষ্কার করেন? স্যামুয়েলস মোর্স, এটা আমেরিকার বিজ্ঞানী, ঠিক আছে। এরপর দেখো, বাইসাইকেলকে আবিষ্কার করেন? ম্যাকমিলান্স, এটা স্কটল্যান্ডের বিজ্ঞানী, মনে রাখবে। ডিনামাইটকে আবিষ্কার করেন? অ্যালফ্রেডস নোবেলস, এটা কোন দেশের বিজ্ঞানী? এটা হলো সুইডেনের বিজ্ঞানী, ঠিক আছে। এরপর দেখো, টাইপরাইটারকে আবিষ্কার করেন? সোলস, এটা আমেরিকার বিজ্ঞানী, মনে রাখবে। এরপর লাস্ট দেখো, টেলিফোনকে আবিষ্কার করেন? আলেকজান্ডার গ্রাহাম বেল, ঠিক আছে, এটা কোন দেশের? এটাও আমেরিকার বিজ্ঞানী। এরপর হচ্ছে দেখো, গ্রামোফোনকে আবিষ্কার করেন? গ্রামোফোনটা দেখো, টমাস আলভা এডিসন, এটা আমেরিকার বিজ্ঞানী, ঠিক আছে। এরপর দেখো, মাইক্রোফোন, বার্লিনার্স, এটা আমেরিকার বিজ্ঞানী, ঠিক আছে। এরপর দেখো, ইলেকট্রিক বাল্ব, এটা এডিসনস, এটাও আমেরিকার। এরপর দেখো, ফাউন্টেন্স ফিন, ওয়াটার মেন্স, আমেরিকার বিজ্ঞানী। ক্যামেরা বা কোডাক, ওয়াকার ইস্ট ম্যান, এটাও আমেরিকার বিজ্ঞানী। বেতার যন্ত্র হচ্ছে জি মার্কানি, এটা হলো ইতালির বিজ্ঞানী, ঠিক আছে। এরা এরোপ্লেন কে আবিষ্কার করেন? অরবিল এবং উইলবার্স রাইটস, এটাও আমেরিকার বিজ্ঞানী। তো এই ছিল আজকের আলোচনা। তো তোমরা যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।